This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরেবার নজর রাখবো দানার দিকে কালী পূজোর আগে ঘূর্ণিঝড় দানা রক্তচক্ষু ওড়িশা বাংলা উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা ধনতেরাসের ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার ঘূর্ণাবর্ত শক্তিবারে নিম্নচাপে পরিণত হচ্ছে বৃহস্পতিবার সকালে ওড়িশা বাংলার কাছে পৌঁছবে দানা কোথায় আছড়ে পড়বে তা এখনো স্পষ্ট নয় তবে বুধবার থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপকূলে বুধ বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস 120 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইতে পারে ঝড় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আর দানা ঝুড়িঘরে আতঙ্কে ত্রস্ত সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে টানা তিন দিন ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে বাড়তে পারে সমুদ্র এবং নদীর জলস্তর ফলে জেলার সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে তার কারণ মনে করা হচ্ছে সুন্দরবন উপকূল এলাকাতেই সবথেকে বেশি প্রভাব পড়তে পারে দুর্যোগ মোকাবিলা ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনও প্রস্তুতি শুরু করে দিয়েছে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে উপকূলবর্তী সাগর নামখানা ফ্রেজারগঞ্জ বকখালি পাথর প্রতিমা রায়দিঘি এলাকার মাইকে প্রচার করা হচ্ছে কাকদ্বীপ পাথর প্রতিমা এবং নামখানা ব্লকে সাইক্লোন সেন্টার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই আজিকার কাণ্ডের পর দিকে দিকে থ্রেড কালচারের অভিযোগে উত্তপ্ত রাজ্যের মেডিকেল কলেজগুলি প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ এনে প্রশাসনিক ভবনে গেটে তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভে ডায়মন্ড হারবার মেডিকেলের ডাক্তারি পড়ুয়ারা বিক্ষোভে নার্সিং পড়ুয়ারা বন্ধ ওপিডি চালু রয়েছে এমার্জেন্সি আরো বিস্তারিত জানবো সহকর্মী শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে শুভেন্দু দেখো দীপ সকাল থেকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের যে মূল গেট সেই গেট তালা বন্ধ করে দুর্নীতি এবং প্রিন্সিপালের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ তুলে তারা কিন্তু বিক্ষোভে বসেছে পড়ুয়া চিকিৎসক পড়ুয়া এবং নার্সিং পড়ুয়া এছাড়াও অস্থায়ী কর্মচারী এবং এছাড়াও বেশ কিছু চিকিৎসক এবং কর্মচারীরাও তাদের দাবি 12 দফা দাবি রয়েছে যে ম্যাটারনাল ডেথ এছাড়াও চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার ছাড়াও একাধিক দাবি রয়েছে এই দাবি না মানা হলে তারা কিন্তু আজকের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং বিক্ষোভের জেরে অচল অবস্থা তৈরি হয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে এমার্জেন্সি চালু থাকলেও ওপিডি বন্ধ রয়েছে ফলে রোগী পরিষেবা একেবারেই ব্যাহত হচ্ছে তাহলে শুভেন্দু যে রোগীরা সকাল সকাল হাসপাতালে আসছেন ডায়মন্ড হারবার মেডিকেল হাসপাতালে তারা কোথায় যাচ্ছেন তাহলে তাদের কি ফিরে যেতে হচ্ছে দেখো এখনো পর্যন্ত যেহেতু এমার্জেন্সি চালু রয়েছে ফলে এমার্জেন্সি পরিষেবা থেকে কিন্তু তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে তবে প্রিন্সিপালের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম প্রিন্সিপালের পাল্টা অভিযোগ যে মেডিকেল কাউন্সিল এছাড়াও একাধিক বৈঠকে 8 জন চিকিৎসক পড়ুয়াকে তারা হোস্টেল থেকে সাসপেন্ড করেছে এবং তাদেরকে বহিষ্কার করা হয়েছে ফলে আজকের শেষ দিন ছিল সেই সমস্ত পড়ুয়ারা তারা কিন্তু হোস্টেল থেকে বেরিয়ে যাওয়ার জন্য ফলে পরিকল্পনা মাফিক এই বিক্ষোভ আন্দোলন শুরু করা হয়েছে বলে তার দাবি মানে দাবি পাল্টা দাবি দুটোই আছে অনেক ধন্যবাদ তোমাকে শুভেন্দু নজর রাখবো পরে খবরের দিকে রাজ্যে ফের ধর্ষণের অভিযোগ দেগঙ্গায় বধূকে যৌন নিগ্রহের অভিযোগ গ্রেপ্তার শ্বশুর দেগঙ্গার চাকলায় এক সপ্তাহ আগে দেখাশোনা করে বিয়ে হয় 18 বছরের তরুণীর অভিযোগ বিয়ের দুদিন পর থেকেই শুরু হয় অত্যাচার ইচ্ছার বিরুদ্ধে তরুণীকে তাঁর শ্বশুর ধর্ষণ করে বলে অভিযোগ প্রতিবাদ করলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় গৃহবধূর অভিযোগ সব জেনেও নির্বিকার স্বামী মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে শ্বশুরকে অভিযোগ অস্বীকার করেছে ধৃত ব্যক্তি আপনার স্বামী থানায় অভিযোগ করছেন কার বিরুদ্ধে